এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকার। আগামী 14 নভেম্বর থেকে এসএসসি এবং 2 ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত সূচি প্রকাশ করেছে। পরীক্ষার সূচির বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, কোভিড পরিস্থিতির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় থাকবে 1.5 ঘন্টা। এছাড়া এমসিকিউ ও সিকিউ অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে 3 দিন আগেই প্রবেশপত্র সংগ্রহ করবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে বেলা 11:30 পর্যন্ত এবং বিকেল 2টা থেকে 3:30 পর্যন্ত। সরকারের নানা উদ্যোগেও কোনোভাবেই বন্ধ হচ্ছে না মানব পাচার, বরং দিন দিন তা ভয়াবহ আকার ধারণ করছে। বিভিন্ন উন্নত দেশে ভালো বেতনের চাকরি ও আধুনিক জীবনযাপনের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে অসংখ্য নারী পুরুষকে পাচার করছে অসাধু দালাল চক্ররা। বিশেষজ্ঞরা বলছেন, আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি স্থানীয় সরকারকে হতে হবে আরও দায়িত্বশীল, তা না হলে মানব পাচারের লাগাম টানা হবে কষ্টসাধ্য। শাহরিয়ার রাজীব প্রতিবেদন। 2015 সালে থাইল্যান্ডের গহীন অরণ্যে অভিবাসীদের গণকবরের সন্ধান মেলে। সেখানে পাওয়া যায় অন্তত 10 বাংলাদেশিদের লাশ। ওই বছরই থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে মানব পাচারকারীদের নির্যাতনের শিকার 175 জনকে দেশে ফিরিয়ে আনে সরকার। গত বছর লিবিয়ায় 26 বাংলাদেশি অভিবাসীকে গুলি করে হত্যা করা হয়। মানব পাচারের এমন খবর প্রায়ই শিরোনাম হচ্ছে দেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমে। মানব পাচারের অধিকাংশ মামলার বিচার কার্যক্রমই চলছে ধীর গতিতে, তদন্ত শেষ করতে চলে যাচ্ছে দীর্ঘ সময়, ফলে আলোর মুখ দেখা মামলার সংখ্যাও 96% বিচারাধীন। সমীক্ষা বলছে মামলার নিষ্পত্তির হার মাত্র 3.91%। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আইনের প্রয়োগ যেহেতু ঠিকমতো হচ্ছে না, অনেকেই মনে করছেন যে ঠিক আছে, আইন পাশ কাটিয়ে যাওয়া যায়, বাংলাদেশে আইনের প্রয়োগ খুব একটা সহজে হবে না, কাজেই এটা করলে পার পাওয়া যাবে। এই ধরনের প্রবণতা বিভিন্ন দিকে, অর্থাৎ বলছি যে দালালদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আবার যেসব মানুষ যেতে চান তাদেরও এক ধরনের যে মরিয়া ভাব আছে, সব মিলিয়ে এটাকে নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যাচ্ছে। রক্ষাকারী বাহিনী কিন্তু নিয়মিত পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, মামলাগুলো শেষ করতে, এবং তৃতীয়ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে, আন্তর্জাতিক নানান দেশগুলোকে এখানে একসাথে মিলে কাজ করতে হবে, যেন পাচারকারীরা বিদেশে বসে এই পাচারকারী চক্র নিয়ন্ত্রণ না করতে পারে। দুর্বল তদন্ত ও আদালতে সাক্ষী হাজির করতে না পারায় অধিকাংশ অপরাধীদের শাস্তি হয় না। আইনে জামিন অযোগ্য হলেও অধিকাংশই জামিন পেয়ে যাচ্ছে জড়িতরা। সরকারে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এখানে যারা বৈধ রিক্রুটমেন্ট করেন, যারা বৈধভাবে লোকজন পাঠান, তাদের মাধ্যমে আপনারা যান, তাহলে আপনাদের ডকুমেন্টেশন থাকবে এবং আপনারা সরকারের নীতি নিয়মটা জানতে পারবেন। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশে অবৈধভাবে প্রবেশের পিছনে রিক্রুটিং এজেন্সি নয়, বরং দায়ী কিছু ট্রাভেল এজেন্সি, যাদের কারণে শ্রমবাজার বন্ধ হয়ে যাবার ঘটনাও কম নয় বলে ক্ষোভ জানান মন্ত্রী। এমন পরিস্থিতিতে মানব পাচার আইনেও কিছুটা সংশোধন আনারও তাগিদ দেন তিনি। কোন কি বলে কেসটা মানব পাচারে পড়বে আর কোন কেস অন্যদিকে পড়বে, এটা কিন্তু একটু ডেফিনেশন বা ডিফাইন করা প্রয়োজন। তো এই জিনিসটা থেকে আমাদের বাইর করার জন্যই আমরা কিছু কিছু পরিবর্তন আনতেছি, দেখি কতদূর পারি কি পারি না। ইললিগালি যারা বিভিন্ন দেশ থেকে যাচ্ছে, এটার পিছনে কিন্তু ম্যাক্সিমাম রিক্রুটিং এজেন্ট না, দে আর অল ট্রাভেল এজেন্টস। মূল ইললিগাল ট্রাভেল ইজ ওরা দেখায় দেয় কি ভাই আমাকে লেখা পড়তে ওখানে নিয়ে যাব, ইউনো ওই ওখানে ভিজিট দিয়ে দেবো, ওখানে ট্রেনিং দিয়ে দেবো, সবগুলি কোনোটাই ঠিক না। মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। কোনো অপরাধী যেন আইনের ফাঁক ফোকর দিয়ে পার পেয়ে না যায়, সে ব্যাপারে আদালত, প্রসিকিউশন ও তদন্ত সংস্থাকে আরো সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সীমান্ত এলাকায় আরো তৎপরতা বাড়াতে জোর দাবি সংশ্লিষ্টদের। শাহরিয়ার রাজ, বাংলা টিভি, ঢাকা।